ভালোবেসে বিয়ে কিন্তু সুখ ছিল না সংসারে। কলহ বিবাদে অতিষ্ঠ হয়ে প্রথমে বউয়ের গলা কেটে তাকে নৃশংসভাবে হত্যা করে স্বামী, তারপর নিজে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। দরজা ভেঙে ভালোবেসে বিয়ে করা স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রেম করে বিয়ে করার পরও সাংসারিক অশান্তিতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর ফাঁস নিয়ে আত্মহত্যা করার এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ির একটি বাসায়। জানা যায়, 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল রবিউল ও বন্যা। স্বামী পাশের একটি গার্মেন্টসে চাকরি করত, বউটা থাকত বাসায়। তবে কয়েক মাস হলো তাদের সংসারে কলহটা অধিক মাত্রায় বেড়ে গিয়েছিল। প্রেম বিয়ের পরেও সংসার সুখের না হয়ে তিক্ততায় ভরে উঠেছিল। কোনো কিছুতেই সুখ খুঁজে পাচ্ছিল না প্রেম করে বিয়ে করা এই স্বামী স্ত্রী। গতকাল দুপুর 2টার পর থেকেই রবিউল বন্যার কোনো সাড়া শব্দ পাচ্ছিল না পাশের ভাড়াটিয়ারা। দরজা ধাক্কালে কোনো শব্দ করছিল না কেউ। সন্দেহ হওয়াতে পুলিশ ডাকে বাড়ির মালিক, আর দরজা ভেঙে দেখা যায় স্ত্রীর গলা কাটা লাশ পড়ে আছে বিছানায়, আর স্বামীটা ঝুলে আছে ফ্যানের সাথে। ধারণা করা হচ্ছে, প্রথমে স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে, তারপর নিজে ফাঁস নিয়ে মরেছে। দর্শক, প্রেম বিয়ের পর হতাশায় স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা করার ঘটনা বর্তমান সমাজ ও প্রেমিক প্রেমিকাদের কী বার্তা দিল তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।